এবারের বাজেটে বিহার অন্ধ্র বাদে অন্য সব রাজ্য বঞ্চিত, অভিযোগ তুলে সরব বিরোধীরা, সরব সংসদে, সরব সংসদের বাইরে। বাংলাকে বঞ্চনার অভিযোগে সরব তৃণমূল কংগ্রেসও। বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে, বাংলা কারোর দয়া চায় না। অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিয়েছে আমার কোনো আপত্তি নেই, কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না। বাংলা আপনারা দেখেছেন প্রাকৃতিক বিপর্যয় বারবার হয়, সুনামি থেকে শুরু করে, আমাদের আয়লা থেকে শুরু করে, আমফান থেকে শুরু করে, প্রতিবার কিছু না কিছু হয়। এখানে বাংলাকে, বাংলার আশেপাশে সব রাজ্যগুলোকে তুমি ফ্লাড ম্যানেজমেন্টে টাকা দিলে, একমাত্র স্টেট বাংলা কি অপরাধ করলো যে বাংলাকে তুমি একা করে দিলে? পিছলি বার ভি উন্হোনে ইহি বোলা থা, উসসে আগলি পিছলি বার ভি উন্হোনে ইহি বোলা থা, জব উনকা সরকার নেহি রহতা উনকো ইহি বোলনা হোতা হ্যায়। অর মমতা ব্যানার্জি বজেট উনকো উনকে জ্যাসা তো বজেট কোই নেই বানা সকতা, কিউঁকি উন্হোনে একবার মে অন ইন ফ্রন্ট অফ ক্যামেরা ক্লেম কিয়া থা কি ও ট্রেডমিল মে চলতে চলতে বঙ্গাল কা বজেট বানা লেতি হ্যায়। তো এসে বিদ্বান ব্যক্তিকো স্যাটিসফাই কর পায়ে এসা বজেট কোই নেই বানা সকতা পুরি দুনিয়া মে। অন্য রাজ্যগুলিকে বঞ্চনার অভিযোগ মানতে নারাজ নির্মলা সীতারামন, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার স্পষ্ট জবাব, গত আর্থিক বর্ষে যে টাকা দেওয়া হয়েছে সেই কাজও নাকি এখনো হয়নি বঙ্গে। And yesterday the TMC questioned the budget saying, oh, nothing has been given to Bengal. Let me just highlight the fact that the several schemes given by honorable prime minister in the last 10 years have not even been implemented in West Bengal. जो स्थाई जो इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट होता है ऐसा प्रोजेक्ट में पैसा दिया केंद्र सरकार में, केंद्र सरकार ने। अब ममता बनर्जी को बोलिए ना, वो अपने बजट में एक ऐसा प्रोजेक्ट दिखा दें जिसमें ऐसी कैपिटल एक्सपेंडिचर के लिए उन्होंने जगह रखा है, है ही नहीं। ममता बनर्जी के बजट में तो सिर्फ डोल पॉलिटिक्स चलता है, तो सरकार डोल पॉलिटिक्स के लिए कैसे पैसा दे सकती है। বাংলাকে বঞ্চনার অভিযোগ তুলে বেশ কয়েক বছর ধরে সরব তৃণমূল কংগ্রেস, কেন্দ্রের পাল্টা জবাব, যে টাকা দেওয়া হয়েছে তার হিসেব দেয়নি বাংলা। বুধবার রাজ্যসভাতেও কার্যত একই জবাব নির্মলার, বাংলাকে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ প্রায় পাঁচ দশকের পুরনো। জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী, ইন্দিরা কিংবা রাজীব গান্ধী অথবা নরসিমা রাও কিংবা অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী, তখনও অভিযোগ ছিল বাংলাকে বঞ্চনার। অথচ রাজীব জমানা থেকেই কেন্দ্রের সেই সব সরকারের মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যখন বামেদের সমর্থনে কেন্দ্রে টিকেছিল মনমোহন সিং সরকার, তখন বঞ্চনার অভিযোগ ছিল না, তবে তেমন কিছু পায়নি বাংলা। যখন মনমোহন সিং সরকার টিকেছিল তৃণমূল কংগ্রেসের সমর্থনে, তখনও ছিল না বাংলার কোনো বাড়তি প্রাপ্তি। মোদী সরকারের গত কয়েক বছরে বারবার উঠে এসেছে বাংলাকে বঞ্চনার অভিযোগ। দুই শাসকের লড়াইয়ে আদতে বঞ্চনার শিকার হয়েছে বাংলার আমজনতা। প্রশ্ন উঠছে, কেন হিসেব দেয় না রাজ্য? তেমনই প্রশ্ন উঠছে, কেন হিসেব আদায় করে নেয় না কেন্দ্র? রাজ্যের সরকার বিভিন্ন প্রকল্পের কাজ শেষ না করলে কেন্দ্রের কি কিছুই করার নেই? এক দশকেরও বেশি সময় আগে আয়লা বাঁধের টাকা কাজ না হয় ফেরত চলে গেছে। রাজ্য সরকারের ব্যর্থতা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু প্রশ্ন, মানুষের কথা ভেবে কেন্দ্র কেন অন্য কোনো পদক্ষেপ নেয়নি? আজও কেন হয়নি আইলার বাঁধ? টাকা দেওয়া বন্ধ করে লুট ঠেকানো যায়, কিন্তু কাজটাও বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়তে হয় মানুষকে, সেটাও বুঝতে হবে দেশের সরকারকে। আজকে অর্থমন্ত্রী রাজ্যসভায় বলেছে যে বাংলাকে টাকা দেওয়া হচ্ছে, বাংলা তার ব্যবহার করছে না। আমি অর্থমন্ত্রীকে বলেছি, আমি কিছু বললে ভুল হতে পারে, আপনি কিছু বললে সঠিক হতে পারে, বেঠিক হতে পারে, আপনি শ্বেতপত্রটা প্রকাশ করুন। 21 সালের পরে আপনি ক পয়সা 100 দিনের কাজের খাতায় আর আপনি আবাস যোজনায় বাংলাকে দিয়েছেন? চ্যালেঞ্জ করবার আগে কত টাকার হিসাব তারা দিয়েছেন এটা মানুষের সামনে দাঁড়িয়ে বলুন। পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ, প্রত্যেকটি দরিদ্র পরিবারের মহিলারা জানেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রধানদের শক্তি বৃদ্ধি এবং তাদের প্রাসাদোপম অট্টালিকা তৈরি, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে 100 দিনের কাজ, প্রাকৃতিক সম্পদ লুট, গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করা, তার উত্তর তারা দিয়ে দিতে পারে। কোন রাজ্যের সরকারের ভূমিকায় যদি মানুষের ক্ষতি হয়, রাজ্যের ক্ষতি হয়, তবে কেন চুপ করে বসে দেখবে কেন্দ্র? বাজেটে বরাদ্দ বন্ধ না করে কি সেই রাজ্যের উন্নয়নের স্বার্থে অন্য কোনো পথ নেওয়া যায় না? রাজ্য জমি দেয় না বলে নাকি সীমান্তে বসে না কাঁটাতার?
দেশের প্রতিরক্ষার প্রশ্নেও দেশের সরকারকে কেন নির্ভরশীল থাকতে হবে? রাজ্যের সরকার যে কাঠামো দোষীকে শাস্তি দিতে পারে না, শাস্তি দেয় আমজনতাকে, সেই কাঠামোর কেন পুনর্বিন্যাস হবে না? নানান কারণে যদি সংবিধান সংশোধন করা যায়, তাহলে আমজনতার স্বার্থে, সব রাজ্যের উন্নয়নের স্বার্থে কেন করা যাবে না সংবিধানের সংশোধন? শাসকের লড়াইয়ে কিংবা শাসকের দায়ে কেন বঞ্চিত থাকবে বাংলা? বাতাসে ভেসে বেড়ানো প্রশ্নগুলো নিয়ে চর্চায় জনমানস। ক্যালকাটা নিউজ।